আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আজ সারা বিশ্বে ঘটে যাওয়া সবশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। বিএসএফ এর বিরুদ্ধে এক বাংলাদেশি হিন্দু পুরোহিতকে খুনের অভিযোগ উঠেছে। ইস্যুতে বুধবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটি অভিযোগও জমা পড়েছে। বৃহস্পতিবার এই বিষয়টি জনসমক্ষে আনেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার বক্তব্য, যদি কেউ অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিতে পারত, মামলা করতে পারত, কিন্তু তা না করে কেন খুন করা হল, বিএসএফ এর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন মমতা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল পদযাত্রা শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং এর সমাবেশে বক্তব্য রাখছিলেন তৃণমূল নেত্রী। ভারতের প্রধানমন্ত্রী দল বিজেপি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশ থেকে আমাদের পুলিশের কাছে একটা অভিযোগ এসেছে। ইস্কনের একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তিনি নাকি বাংলাদেশি ছিলেন, বিএসএফ নাকি তাকে হত্যা করে মেরে দিয়েছে, এটা কি একটা খারাপ উদাহরণ নয়? মমতা ফের বলেন, বাংলাদেশ থেকে আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। আমাদের কেউ অন্যায় না করলেও ইডি যদি অর্থ পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করে রেখে দেয়, তবে বিএসএফ যদি অন্য দেশের নাগরিকদের খুন করে তবে তার বিরুদ্ধে কেন গ্রেফতারি হয় না, কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না? বিএসএফ এর যদি মনে হতো যে এটা বাংলাদেশি তবে মামলা করতে পারত বা আইনানুগ ব্যবস্থা নিত, কিন্তু কাউকে মেরে দেওয়ার অধিকার তো তোমার নেই। যদিও ঠিক কবে ওই ঘটনা ঘটেছে বা সীমান্তের কোন অংশে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। বিএসএফ কে নিয়ে মমতার অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে বিএসএফ এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। গ্রামে ঢুকে গ্রামবাসীদের উপর বিএসএফ এর অত্যাচারের অভিযোগও তুলেছিলেন মমতা। গত জানুয়ারি মাসে কোচবিহারের সভা থেকে সীমান্ত এলাকায় বিএসএফ এর বিরুদ্ধে আলাদা করে পরিচয়পত্র ইস্যু করার অভিযোগ তুলে মমতা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, বিএসএফ যদি পৃথক কোনো আইডেন্টিটি কার্ড দেয় তবে তা নেবেন না, ওই পরিচয়পত্র নিলে জাতীয় নাগরিক পঞ্জী এনআরসি এর আওতায় পড়ে যেতে হবে বলে জানিয়েছিলেন মমতা। উল্লেখ্য, বাংলাদেশে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে ইস্কনের প্রভাব। ভক্ত অনুসারী সংখ্যার বিচারে, আচার অনুষ্ঠান আয়োজনে এবং প্রচার প্রচারণায় কেন্দ্র ভারতকেও ছাড়িয়ে গেছে। এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে তাদের লোক নিয়োগের আবদারও বাড়ছে। অন্যদিকে বিএসএফ ও বাংলাদেশিদের সীমান্তের পাখির মতো গুলি করে হত্যা করছে দীর্ঘদিন ধরে। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। অপরদিকে নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে গাজায় অস্থায়ী বন্দর ও জেটি তৈরি করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। নাম প্রকাশ না করা শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন। এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, প্রেসিডেন্ট এই বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে। ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শখানিক ট্রাক একযোগে ত্রাণ সহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে। তিনি বলেছেন, ভূখণ্ডটি আমরা নিরাপত্তার বিষয়গুলোতে ইসরায়েলের সঙ্গে কাজ করব এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সঙ্গে কাজ করব। তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না, বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র। এবারে রাশিয়া প্রসঙ্গ। তুরস্কের বাধায় দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের কাছে এ বিষয়ক নথিপত্র হস্তান্তর করেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন। এর মধ্য দিয়ে রাশিয়ার আরও কাছাকাছি পৌঁছে গেল ন্যাটো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার নথিপত্র গ্রহণ করেন। সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ আনুষ্ঠানিকতা। নথি গ্রহণের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। এ সময় তিনি সুইডিশ জনগণের ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহের বিষয়টি উল্লেখ করে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সবকিছু বদলে গেছে। তিনি আরও বলেন, সুইডিশরা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন যে
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি মানচিত্র থেকে কোনো প্রতিবেশী দেশকে মুছে ফেলার চেষ্টা করতে আগ্রহী হন, তবে সেটা করার পর তিনি কখনোই সেখানে থামবেন না। এদিকে সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ফলে সামরিক এই জোটের সঙ্গে রাশিয়ার সরাসরি সীমান্ত আরও বেড়ে গেল। ফিনল্যান্ড ও সুইডেন এই দুই দেশ মিলে রাশিয়ার সঙ্গে ন্যাটো সীমান্ত এখন 1340 কিলোমিটার, যা বিগত এক দশকের মধ্যে রাশিয়ার বিপরীতে ন্যাটোর সবচেয়ে বড় অর্জন। এর বিপরীতে রাশিয়া সুইডেনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাজনৈতিক ও সামরিক প্রযুক্তিগত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। তবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেনি দেশটি। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার জন্য সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়াটা বড় একটি ধাক্কা। রাশিয়ার খুব কাছে থাকা সুইডেনের জন্য ন্যাটোতে যোগ দেওয়া দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বাড়তি মাত্রা যোগ করবে। এমনটাই উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক বিবৃতি থেকে। নানা কারণে ইউরোপ ও রাশিয়ার কাছে সুইডেন ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার বাল্টিক সাগর হয়ে বের হওয়ার জন্য সুইডেনের পাশ ঘেঁষে যেতে হবে। এছাড়া রাশিয়ার অন্যতম নগরী সেন্ট পিটার্সবার্গও এই সাগরে তীরবর্তী। সুইডেন সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তি সাবমেরিন যুক্ত করেছে নিজেদের নৌবহরে। এছাড়া নিজেদের তৈরি করা গ্রিপেন যুদ্ধবিমানেরও একটি বহর আছে দেশটির। এছাড়া বাল্টিকে দেশগুলোর জন্য সাগরপথে আটলান্টিকে বের হওয়ার জন্য সুইডিশ জলসীমা ব্যবহার জরুরি। বিগত 200 বছরে সুইডেন কখনোই সামরিক কোনো জোট গঠনের পথে হাঁটেনি, কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার মাধ্যমে দেশটি তার দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতি ভেঙে সামরিক জোটের অংশ হল, যা অবশ্যই রাশিয়ার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুইডেন নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমনকি 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি সামরিক বাজেট ব্যাপকভাবে কমিয়ে ফেলেছিল, কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার ফলে দেশটির সামরিক ব্যয় আরও বাড়বে, আর এই বিষয়কে মস্কো কখনোই ইতিবাচকভাবে নেবে না। অন্যদিকে সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। কিয়েভের অভিযোগ, জেলোনস্কিকে হত্যা করতে এই হামলা চালিয়েছিল রাশিয়া, তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনের দাবিকে শ্রেফ উড়িয়ে দিয়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেশার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেখান থেকে মাত্র 500 মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি। গত বুধবার রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেশা পরিদর্শনে যান ভলোদিমির জেলোনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এই হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ সাইরেন বেজে উঠলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ইউক্রেন অভিযোগ করে জেলোনস্কিকে হত্যা করতে এই হামলা চালিয়েছিল রাশিয়া। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুসারে, তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, রাশিয়া চাইলে জেলোনস্কির গাড়ির উপরেই হামলা চালাত, গাড়ি থেকে 500 মিটার দূরে নয়। জেলোনস্কিকে হত্যার জন্য ওই আক্রমণ চালানো হয়নি।